বন্ধুরা, আজকে চলে আসছি সুয়াডাঙ্গায়। ৮০০ স্মৃতি কমপ্লেক্স, এটা অনেক সুন্দর পরিবেশ, সাজানো গোছানো। এখানে নিয়ম শৃঙ্খলা, শুক্রবারে বন্ধ, প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, শীতের দিনের বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। আরও জানানো যাচ্ছে যে এটা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টিকিট ফি নাই। নাটুদা চুয়াডাঙ্গা আর্ট কমপ্লেক্স, আর্ট শহীদ স্মৃতি কমপ্লেক্স, এখানে তাদের হয়তো স্মৃতি বিজড়িত কিছু আছে, যদিও খোলা নাই, বুঝতেছি না কীভাবে ঢুকতে হবে। ভিডিওতে অবশ্যই দেখানো যাচ্ছে না, কারণ পারমিশন নাই। অনেক সুন্দর সাজানো গোছানো, একটা ছোট বাগান মেহেরপুর মুজিবনগরের মতনই। আসলে আমরা যাচ্ছি মেহেরপুর মুজিবনগরেই, মুজিবনগর থেকে অল্প 10 টাকার রাস্তা দূরে। এখানে বসে থাকা এবং খাওয়ার মতন জায়গা আছে, পাবলিক টয়লেট আছে সম্পূর্ণ বিনামূল্যে, টিউবওয়েল আছে গোসলের মতন। কেউ যদি 2-3 ঘন্টা যদি ঘুরতে চান, এখানে আসলে পরে তারা হবে। তবে এখানে আরও একটু যত্ন সহকারে রাখা উচিত ছিল, কারণ অনেক সাইনবোর্ডে নাই, শহীদের পরিচয় পাচ্ছি না কোন কোন শহীদ আসলে ছিল এখানে। যেমন এখানে আমি এসে মানে মুক্ত মঞ্চ পাই একটা, যে মুক্ত মঞ্চে তারা বক্তব্য দিয়েছিল। হয়তো এখানে আছে হচ্ছে শহীদ রওশন আলম, শহীদ রবিউল ইসলাম, শহীদ কিয়ামউদ্দিন, শহীদ খালিদ, সাইফউদ্দিন আহমেদ তারেক, আর শহীদ হাসান জামান, শহীদ আফাজউদ্দিন, শহীদ আবুল কাশেম, শহীদ হালাউদ্দিন খোকন। এটা মুক্ত মঞ্চ। এটা দ্বিতীয় গেট এবং এই তাদের কবর। এখানে 1, 2, 3, 4 এদিকে 4টা আছে। জুতা খুলে প্রবেশ করতে হবে, নাহলে আমার জরিমানা হয়ে যাবে, কারণ চারিদিকে সিসি ক্যামেরা আছে, বোঝা যাবে না এমন এমন গুলুকাইতে জায়গায়। এই হচ্ছে কবর। আমি কিছুক্ষণ পূর্বে যে সব শহীদদের নাম বলছিলাম, সেই সমস্ত শহীদদের কবর এখানে। এটা কাদের কবর আমি বলতে পারলাম না এর মধ্যে, কিন্তু এখানে 4 সাইডে 4টা আছে, হয়তো সাজসজ্জার জন্য। এটা এই যে লেখা আছে, জুতা খুলে প্রবেশ করুন, আর বেরির উপরে ফুল ছিঁড়িবেন না, ছিঁড়িলে 500 টাকা জরিমানা। ধন্যবাদ দিই, আপনারাও আসবেন ঘুরতে এবং আমার চ্যানেলের সঙ্গে সঙ্গে থাকবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আশা করি কোনো জায়গা বিষয়ে বাংলাদেশে অথবা দেশের বাইরে কোনো জায়গা ভ্রমণের ইচ্ছা থাকলে অথবা জানার ইচ্ছা থাকলে আপনি জানাবেন কমেন্টে, আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হবে মেহেরপুর মুজিবনগর।